আসসালামু আলাইকুম, আশা সবাই ভালো আছেন। সো আজকে আমাদের সৌভাগ্য, সে সুদূর বরিশাল থেকে আমাদের এক ভাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে রিভিউ দেখে আমাদের কাছে লজিটেকের যে 906 স্পিকারটা পারচেজ করতে চলে এসেছেন। এই মানে ছুটির দিনে সে আমাদের উপর বিশ্বাস রেখে এত দূর থেকে আমাদের এখানে আসছেন, তার জন্য আমরা তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি সেই ভাইটা কে এবং কোত্থেকে কী জন্য আসছে। সো ভাই, আপনার নামটা প্লিজ বলবেন এবং কোত্থেকে আসছে একটু বলুন প্লিজ। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমি বরিশাল থেকে আসছি। এই যে ভাই রিভিউ দেখছি ইউটিউবে, আমি বিগত অনেক দিন ধরে এই সাউন্ড সিস্টেমের উপরে রিভিউ দেখতেছি, তারপরে পছন্দ করলাম এটা। এটা লজিটেক কি মডেল? এটা 906 সাউন্ড সিস্টেমটা অনেক ভালো, এটা অনেক কিছু সার্টিফাইড, যেমন TSX, তারপরে DTS, ডলবি অটমোস, এই অনেক কিছু মিলিয়ে সাউন্ড সিস্টেমটা খুব ভালো। এই জন্য আর ভাইয়ের সাথে কথা বলছি, এই জন্য ভাইয়ের এখান থেকেই নিতেছি। আর ভাইয়ের ব্যবহার, এখানে আসার পরে ভাইয়ের ব্যবহার আমার খুব ভালো লাগছে এই আর কি। অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের বিশ্বাস রাখার জন্য। তা একটা জিনিস বলে রাখি, আপনি যেখান থেকে প্রোডাক্টটা নেন, অথেন্টিক প্রোডাক্টটা আপনার নিলে আপনার যে বেটার সার্ভিসটা পাবেন সেটা আন অফিসিয়াল প্রোডাক্টের সার্ভিসটা পাবেন না। তো অফিসিয়াল প্রোডাক্টটা চিনবেন কীভাবে সেটা আপনাকে আজকে একটু চিনিয়ে দিচ্ছি। যে আমারও বর্তমানে যদি অন্য কোনো অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনেন, যে এইটাই এখানে দেখবেন কি স্টিকার দেওয়া থাকে, হ্যাঁ দুইটা কোম্পানির স্টিকার দেওয়া থাকবে। এটা হলো স্মার্ট টেকনোলজি, একটা এক্সেল টেকনোলজি, দুইটা বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট। এরা ছাড়া যেটা সেটা আনঅফিসিয়াল প্রোডাক্ট হয়। আর অফিসিয়াল প্রোডাক্টের প্লাস পয়েন্ট হচ্ছে আপনার 2 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন উইদাউট কোনো হ্যাসেল ছাড়া। সো টেনশন ফ্রিভাবে আপনি কিনে নিতে পারতেছেন এবং আমাদের উপরে বিশ্বাস করে যে আসছেন, এটাই আমার অনেক কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করতেছি। সো ভাই, আপনি এই প্রোডাক্টটা নিয়ে মানে কী ধরনের ইউজের জন্য প্রোডাক্টটা নিতেছেন একটু জাস্ট শেয়ার করে যদি করতেন। এটা আহামরি তেমন ইউজ না, এটা নর্মাল ইউজের জন্যই, অ্যাজ এ মিউজিক টিউজিক, এই নর্মাল সাউন্ড সিস্টেম। আর আমার একটু মাঝে মাঝে একটু সময় থাকলে একটু সিনেমা দেখা হয়, তো সিনেমা দেখার ক্ষেত্রে এটা সাউন্ড সিস্টেম সাউন্ড আছে, তারপরে হচ্ছে যে সাউন্ড সেপারেশন ভালো, সাউন্ড কোয়ালিটি যেটা পাবেন এবং অপটিক্যাল আউটপুটটাও আছে, সব দিক দিয়ে বিবেচনা করলে খুব ভালো কোয়ালিটি সাউন্ড পাবে, এই চিন্তা মনে করে নেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা ঠিক আছে ভাই, জানি বরিশাল কোথা থেকে আসছেন? বরিশাল 13 নং ওয়ার্ড থেকে। ভাইয়ের নামটা জানি কি বললাম? আমার ইব্রাহিম। ইব্রাহিম ভাই ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। সো এখন আমরা এটা আনবক্সিং করে আপনাকে ফুলে টেস্ট করে আপনার প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনার কোনো মানে সমস্যা না হয়। তো চলুন আমরা এটা আনবক্সিং করি। আপনার পিসির সাথে কানেক্ট করার জন্য কেবলটা সেটা ঠিক আছে, আর এগুলো স্পিকারের সাথে কানেক্ট করার জন্য একটা দুটা তিনটা চারটা রিমোটের ব্যাটারি দিয়ে দিয়েছে ঠিক আছে। স্ট্যান্ড যে কিনতে পাওয়া যায়, স্ট্যান্ড দিয়ে আপনি এটা ইয়ে করতে পারবেন, লাগাতে পারবেন। এটা হচ্ছে সেন্টারটা, সেন্টারটা না মিডিল। বিল কোয়ালিটি হাত দিয়ে ধরে দেখেন, এটা হচ্ছে কন্ট্রোলার। রেডটা রেড লাগবে, ব্ল্যাকটা ব্ল্যাক। স্পিকারটাও রেডটা রেড লাগবে, ব্ল্যাকটা ব্ল্যাক লাগবে। আপনি বরিশাল বলেন, চিড়িয়াখানা, রাজশাহী, সব বিভাগীয় শহরে সার্ভিস সেন্টার আছে, সব বিভাগীয় শহরে। যে আমার এখানে আসতে হবে পারচেস করলে, এ কথা ভুল, কষ্ট করার দরকার নেই। এখন যদি মনে চাই যে না আমি
আপনি আমার কাছে আসতে চান, অবভিয়াসলি আসতে পারবেন, আমি ওয়ারেন্টি আপনাকে প্রোভাইড করব। আর মনে যদি চাইছেন আমি কাস্টমার কেয়ার থেকে নিতে চাচ্ছি, সেটাও পারবেন। আমাদের এখান থেকে মনে হয় রাজশাহী, সিলেট, খুলনা, তারপর আমরা সেই ইয়েতে নোয়াখালী হাতিয়াতে প্রোডাক্ট পাঠিয়েছি। এ টু জেড সব কিছু আমাদের এখানে পাবেন, এ টু জেড সব সার্ভিস, ল্যাপটপ, প্রিন্টিং, নেটওয়ার্কিং, গেমিং, মানে এ টু জেড। তিনটা তিনটা কালার অনুযায়ী লাগিয়ে দেবো। এটা হচ্ছে আপনার পিসির সাথে বা মোবাইলের সাথে চালানোর জন্য, আর এটা হচ্ছে আপনার অপটিক্যাল। তিনটাকে বলতে সাউন্ড কোয়ালিটি তো এটা আপনাকে হোমতে ডিটেলস দিবে। পিসিতে লাগাবেন? জি, তিনটা অপশন আছে, জি আছে। মোবাইলে একটা দিয়ে ইউজ করতে হবে, মোবাইলে তো হোম থিয়েটার কোয়ালিটি পায় না, এই দুটো হয় না, শুধু এটা দিয়ে, না এটা দিয়ে মোবাইলেরটা, এটা দিয়ে, ঠিক আছে। এটা দিলে মোবাইল দিয়ে করবেন অথবা ট্যাব দিয়ে করবেন, আর যদি বলে পিসিতে সেক্ষেত্রে এটা, আর ল্যাপটপে করলে এ দুটো দিয়ে, এ দুটো দিয়ে করতে হবে, ঠিক আছে। সো আপনার যদি সাউন্ড কোয়ালিটি যদি বলে হোমতে ডিটেলস চান, এটা তো ডিজিটাল সাউন্ড দিবে, সেক্ষেত্রে আপনি যে অপটিক্যাল লাইনও কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। অপটিক্যাল যারা যে টিভি আছে ডিজিটাল যে সাউন্ড অপটিক্যাল, সেটার জন্য এটা দিয়ে লাগাতে হয়। চেক করে নে, হ্যাঁ এটা দিয়ে ডান।